আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গুজবে ভরা বাংলাদেশ। বাংলাদেশের প্রতিদিন প্রতিনিয়ত গুজব ঘটে যাচ্ছে, যা আমরা অনেকেই ভাবতে পারছি না। কিছুদিন আগে ঘটে যাওয়া ওসেন গেট সাবমেরিন, যেটাকে টাইটান নামে অনেকে চিনে থাকে, এটা সমুদ্রের গভীরে গিয়ে ধ্বংস হয়ে যায়, পাঁচজন যাত্রী মারা যায়। এখন এই সাবমেরিন নিয়ে মানুষ নানান ধরনের গুজব ছড়াচ্ছে, যেটা আমরা বিশ্বাস করে যাচ্ছি। এমনকি আপনি যে ভিডিওটা দেখছেন আমার সাথে, আপনারা দেখবেন এই দুটো বিষয়, আমি যে দুটো বিষয় বলবো গুজব ছড়াচ্ছে, এই দুটো বিষয় আপনারা বিশ্বাস করে যাচ্ছেন। প্রথমটা হচ্ছে যে এই সাবমেরিনে করে আবার মানুষ লোক পাঠাবে, অর্থাৎ কিছুদিনের ভেতর তারা আবার যাবে। যদিও তাদের ওয়েবসাইটে তারা বলেছে যখন সাবমেরিনটি প্রথমে লঞ্চ করে তখনই তারা শিডিউল করে দেয় কোন কোন বছরে কত তারিখে কোন দিনে তারা যাবে, ঠিক আছে। কিন্তু বর্তমানে তারা নতুন করে কোনো তথ্য দেয়নি যে তারা আবার যাবে, তারা আগের শিডিউল অনুযায়ী আছে। কিন্তু বাংলাদেশের পত্রিকা সহ যেখানে আমরা দেখছি, আমরা বিশেষ করি যে সকল পত্রিকা, যে সকল নিউজ চ্যানেল আমরা দেখেই যাচ্ছি, সে সকল নিউজ চ্যানেল এরকম মিথ্যা গুজব খবর ছড়িয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই সাবমেরিন পরিচালনা করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আরেকজন নাবিক প্রয়োজন, তারা এটা চাকরির জন্য অফার দিয়েছে, এটাও গুজব এবং মিথ্যা। এভাবে সাবমেরিনের নামে যে সকল গুজব মিথ্যা ছড়াচ্ছে বাংলাদেশে, আর বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে যাচ্ছে হলো বাইরের দেশে। বাইরের দেশের মানুষরা, আমার মনে হয় বাংলাদেশে যে গুজব ছড়ায়, যেভাবে ভিডিও তৈরি করে, সেভাবে তারাও শিখে নিয়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত একটা নিউজ চ্যানেল হলে কাঁচামরিচে যদি কোনো একটা বিষয় আসে, দেখেন কাঁচামরিচের দাম কোথায় বেড়েছে, কোন জায়গায়, যে জায়গায় সংকট পড়েছে সে জায়গায় দাম বৃদ্ধি পাবে, স্বাভাবিক। কিন্তু পুরো দেশে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে এমনটা হিসাব নিতে নয়। ঈদের দিনে সব কিছু বন্ধ ছিল, এর কারণে যাতায়াতের পরিবহনের অবস্থা খারাপ ছিল, বিধায় মানুষ কাঁচামরিচ সরবরাহ করতে পারেনি, বাজারে পৌঁছাতে পারেনি। তো এরকমভাবে গুজব ছড়াচ্ছে, আমরা বিশ্বাস করে যাচ্ছি। মনে রাখবেন, একটি জিনিস ভাইরাল হলেই আপনারা এটা বিশ্বাস করবেন না, আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন, নতুবা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি গুনাহগার বান্দা হিসেবে উল্লেখিত হবেন। আপনার এই মিথ্যা খবর প্রচারের কারণে আপনি কাল হাশর ময়দানে আল্লাহ সুবহানাহু কাছে কি জবাব দিবেন? আপনার সকল নেকিগুলো কেটে নেওয়া হবে। তাহলে সাবধান, নিউজ পড়ার ক্ষেত্র সাবধান, এবং শেয়ারের ক্ষেত্র সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।